হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 বলছি, এবার তুমি তুমি কি আজকে স্টেট কাউন্সিলে গিয়েছিলে? হ্যাঁ, স্টেট কাউন্সিল গেছিলাম এই কারণে, কারণ আমি গভর্নমেন্টের ম্যাকাউ যে হোম যে ইউনিভার্সিটিটা আছে না, যে মেইন ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা, ওখানে আমি আইটিতে চান্স পাই। তো আমার ফোর্থ সেমে সাবলি থাকায় আমাকে 30 তারিখ অব্দি একটা সেলফ ডিক্লারেশন আমাকে দেয়, যে বলে যে 30 তারিখের আগে মার্কশিটটা রেজাল্টটা শো করাতে। আচ্ছা তো আমি দেখলাম যে অনেকদিন হয়ে গেল রেজাল্ট বেরোচ্ছে না, 18 তারিখে বেরোনোর কথা ছিল, এটা থেকে 22 তারিখ হলো, 23 তারিখ হলো, বেরোচ্ছে না। আমি দেখলাম তাহলে স্যারকে একটা রিকোয়েস্ট করি, স্যার আমার তো অ্যাডমিশনটা পেন্ডিং আছে, তো যদি আমাকে যদি একটা লেটারের ব্যবস্থা করে দেন তাহলে একটু সুবিধা হতো, আচ্ছা তাহলে আমি অন্তত আমি অ্যাডমিশনটা হতে পারতাম। আচ্ছা তো আমি লেটারটা নিয়ে যখনই আমি কৌশিক স্যারের সাথে কথা বললাম, কৌশিক স্যার বললো লেটার লাগবে না, আজকেই রেজাল্ট বেরোবে। যে আমি বললাম যে স্যার 18 তারিখে তো বেরোনোর কথা ছিল, সেটা তো বেরোয়নি, বলছে আজকে কনফার্ম বেরোবে, কোনো টেনশন নেই, লেটার লাগবে না, আজকে কনফার্ম বেরোবে। আচ্ছা আচ্ছা, মানে লেটার বলতে তাহলে তুমি যে ওই যে ম্যাকাউতে যে ভর্তি হয়েছো ওখানে, হ্যাঁ তো ওখানে ওই যে কাউকে একটা লেটার কৌশিক স্যার লিখে দিয়েছিল, ওটাই কি তুমি ছিলে? না, ওটা আমি ছিলাম না, ওইটা নেওয়ার জন্য একটা গেছিলাম আমি, আচ্ছা যাতে আচ্ছা, আমাকে একটা লেটার লিখে দেয়, সেই তাহলে ওইটা থ্রু আমি গিয়েছিল অ্যাডমিশন দিয়ে গিয়েছিল অ্যাপ্রুভ পাই। কিন্তু স্যার বলে, স্যার বলেছে না লেটারের দরকার নেই, আজকে একদম কনফার্ম বেরিয়ে হ্যাঁ, যাবে, তাই আজকে তো? আজকে কনফার্ম বেরোবে। তাও আমি স্যারকে বললাম, স্যার 18 তারিখ তো আপনারা বলেছিলেন যে কনফার্ম বেরোবে, আচ্ছা তো বেরোয়নি। কি বলছে না, আজকে একদম শিওর 100% কনফার্ম বেরোবে আজকে। আচ্ছা আচ্ছা, তুমি একদম আমি কৌশিক, এখনো আমি এখনো কাউন্সিলেই আছি, কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে, আমি কাউন্সিল থেকে এই মাত্র বেরোচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে তুমি একদম কৌশিক স্যারের সাথে কথা বলেছিলে তো? হ্যাঁ, ডাইরেক্ট কৌশিক স্যারের সাথে আমি কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ ঠিক আছে। এবং মানে উনি উনি একদম কনফার্ম বললেন? হ্যাঁ, উনি বলে যে আর লেটারের কোনো দরকার নাই, আর কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, আজকে কনফার্ম বেরোবে ফোর্থ সেমের রেজাল্ট। আচ্ছা আচ্ছা, সেকেন্ড সেমের জন্য কিছু বলেছে নাকি শুধু না, ফোর্থ সেমের? সেকেন্ড সেমের জন্য আমি জিজ্ঞাসা করিনি, কারণ সেকেন্ড সেমে আমার প্রবলেমটা ছিল না, সেই জন্য আমি অত জিজ্ঞাসা করিনি। আচ্ছা আচ্ছা, মোস্ট প্রবাবলি দুটো বোধহয় একসাথেই বেরোবে, মানে হ্যাঁ দুটো যেহেতু একসাথেই সমস্ত কিছু মার্কস সাবমিশন বলো বা সবকিছু একসাথেই তো হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।